প্রতিবছর বন্যায় নদী ভাঙনে ব্যাপক ক্ষতির মুখে পড়েন কুড়িগ্রামের সাধারণ মানুষ। এবারও পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট সহ বসতবাড়ি। দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট, এমনকি নিরাপদ স্যানিটেশন ও বিশুদ্ধ পানির অভাবে দুর্গতরা। ভয়াবহ বন্যায় যখন চরম দুর্ভোগে এই অঞ্চলের 1 লাখের বেশি মানুষ, ঠিক সেই সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালো বাংলাদেশের ফিলিস্তিন দূতাবাস ও তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর বারিধারায় বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত কুড়িগ্রামের 4টি উপজেলার অসহায় মানুষের পরিবারের মাঝে দেয়া হলো চাল, ডাল, তেল সহ প্রয়োজনীয় সামগ্রী। আমাদের এখানে এক একটা বক্স নিয়ে যাব 14 কেজি, 13-14 কেজি, 15 কেজির মতো, এবং এখানে 1000 বা 1200 বক্স আছে। 18 টন আমরা 4 উপজেলার মধ্যে যেটা আমরা ভাগ করছি, এটা আমি রিসার্চ করে দেখলাম যে এই 4টা জায়গায় বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী হস্তান্তরের সময় বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান উপস্থিত ছিলেন। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।